নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, এই বিষয়টি কোনো জ্যোতিষ সংক্রান্ত বিষয় না, এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়। দর্শক বন্ধু, এই যে আমরা সকলে মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, অন্যান্য পশুদের মতো নয়, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। তো এই যে আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, তো আমাদের জীবনের উদ্দেশ্যটা, মানুষ হওয়ার মূল উদ্দেশ্যটা, আমরা মানুষ হয়ে এসেছি, আমাদের জীবনের উদ্দেশ্যটা যদি আমরা সঠিক বুঝতে না পারি, তাহলে এই যে আমরা একটা লিমিটেড টাইমের জন্য পৃথিবীতে এসেছি, লিমিটেড টাইমের পর পৃথিবী ছেড়ে চলে যাব, কি হলো আমাদের এসে, কি কারণেই আমরা আসলাম, এটা আমাদের জানতে হবে। দেখুন, আমরা অনেকে ডাক্তার হচ্ছি, অনেকে ইঞ্জিনিয়ার হচ্ছি, অনেকে প্রফেসর হচ্ছি, অনেকে শিক্ষক শিক্ষিকা হচ্ছে, অনেকে অ্যাস্ট্রোলাইজার হচ্ছে। তো আমরা বিভিন্ন কর্মের জন্য বিভিন্ন দিকে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে ছড়িয়ে ফেলেছি, কিন্তু আমরা কি সত্যি ডাক্তার হওয়ার জন্য পৃথিবীতে এসেছিলাম? আমরা কি সত্যি যে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পৃথিবীতে এসেছি? এটাই কি আমাদের মূল লক্ষ্য? না পৃথিবীতে আসলাম, পড়াশোনা করলাম, একটা ভালো কেরিয়ার তৈরি করলাম, তারপরে আবার বিয়ে থা করলাম, সংসার হলো, তারপরে সন্তান সন্ততি হলো, একটা সময় আমরা পৃথিবী ছেড়ে চলে গেলাম। আজকে যে যিনি ডাক্তার বা আজকে যিনি ইঞ্জিনিয়ার বা আজকে যিনি শিক্ষক, যখন আমাদের দেহটা চলে যাবে, যখন আমরা মারা যাব, পরবর্তীতে যখন আমার এই আত্মাটা আবার জন্ম নেবে, তখন কি ডাক্তার হয়ে জন্ম নেবে? নিশ্চিত না। আবার নতুন করে তাকে কিন্তু ডাক্তারি করতে হবে, আবার নতুন করে তাকে আবার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, নতুন করে আবার ওকে অ-আ-ক-খ সব শিখতে হবে। তাহলে এই জগতে আমরা যা কিছু দেখছি সব অনিত্য, এর ধ্বংস আছে, এর স্থিতিশীল নয়, চির নিত্য নয়। যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই এর কার্যকলাপ, তারপরে এটা আমার সাথে, আমার যখনই দেহ ত্যাগ করব, আমার আত্মা যখন দেহটা থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু এগুলো সবই এখানে বিনাশ হয়ে গেছে। তাহলে এইটা আমাদের সঠিক সিদ্ধান্ত নয় যে জীবনের উদ্দেশ্য ডাক্তার হওয়া, উকিল হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ভালো ছাত্র হওয়া, ভালো কিছু হওয়া। কিন্তু জীবনের একটা উদ্দেশ্য রয়েছে দর্শক, ভালো মানুষ হওয়া। তো যদি ভালো মানুষ হয় জীবনে, তাহলে ডাক্তার হলে কি ভালো, একজন ডাক্তার কি ভালো মানুষ হতে পারে? একজন অ্যাস্ট্রোলজার কি ভালো মানুষ হতে পারে? একজন উকিল কি ভালো মানুষ সবসময় হতে পারে? নিশ্চিত হতে পারে। ভালো মানুষ তখনই হতে পারে যদি সেই মানুষে মান, হুঁশ, মানে জ্ঞান, বিবেক, এগুলো যদি ঠিক থাকে। তাহলে ভগবান আমাদেরকে যে এত সুন্দর একটা দেহ দিয়ে পাঠিয়েছে মানুষের আকৃতি করে, তার সঙ্গে কি দিয়েছে? না, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ তখনই হয়েছে যে মানুষের মধ্যে এক্সট্রা একটা বুদ্ধি আছে, মন আছে। তো সেই বুদ্ধি, সেই জ্ঞান, সেই বিবেক, সেই চেতনা, এই চেতনার দ্বারা মানুষের জীবনের প্রথম যে উদ্দেশ্য, যেটা উদ্দেশ্য মানুষের, যে আমরা কেন এসেছি, না আমরা এসেছি একমাত্র এমন একটা বস্তুকে জানতে এখানে এসেছি, যে যাকে জেনে নিলে বা যাকে বুঝে নিলে বা যার সাথে সম্পর্ক তৈরি হয়ে গেলে, আমাদের এই যে আশা, মানুষ হয়ে আশা, এটা আমাদের সার্থক হয়ে যেতে পারে। তাহলে কি সেই বস্তু? সেই বস্তুর কোনো বিনাশ নেই, ধ্বংস নেই, মৃত্যু নেই, সেই বস্তু এমনই একটি বস্তু। কি সেই বস্তু? না, সেই বস্তুটা হলো মানুষের উদ্দেশ্য, হলো প্রত্যেকটা জীবের জীবনের উদ্দেশ্য, হলো ঈশ্বরকে জানা, পরমাত্মাকে জানা, ঈশ্বরের সান্নিধ্যে থাকা, ঈশ্বরের সাধনা করা, ঈশ্বরকে ভালোবাসা। এই যে সর্ব অঙ্গ দেহ, এ দেহের প্রতিটা অঙ্গ দিয়ে ঈশ্বরের সাধনা করা, এটি হলো জীবের চরম উদ্দেশ্য,
প্রত্যেকটা জীবের উদ্দেশ্য, বিশেষ করে মানব জাতির উদ্দেশ্য হলো ঈশ্বর সাধনা করা। তুমি ডাক্তার, এটা তোমার পেশা, এর সাথে তোমাকে ঈশ্বর সাধনা করতে হবে। যদি তুমি ঈশ্বরের ভাবনায় থাকে থেকে তুমি যদি তোমার পেশাকে ব্যবহার করো তাহলে সেটিও হয়ে যাবে সেবা। তুমি ভালো ইঞ্জিনিয়ার, তুমি তখনই ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে যদি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে তোমার ভাবনা চিন্তা যদি ঈশ্বর ভাবনা মানা, তাহলে সেটা সেবা। তুমি ভালো শিক্ষক, তুমি ভালো শিক্ষিকা, তখনই তোমার এই ভালোটা আসবে যখন তুমি তোমার ভাবনা ঈশ্বরের ভাবনায় ভাবিত হয়ে তুমি যখন পাঠদান করবে তখন তোমার এইটা কিন্তু ভালোটা আসবে। তাই প্রত্যেকটা সব কিছুর ভালোর মধ্যে সব থেকে যিনি ভালো, যিনি হচ্ছেন চিরশাশ্বত নিত্য সুন্দর থেকে সুন্দরতম, যিনি যিনি হচ্ছেন মহা 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 সৃষ্টির আদি, তিনি হচ্ছেন পরমেশ্বর পূর্ণ ব্রহ্ম সনাতন। তাই প্রত্যেকটা জীবের উদ্দেশ্য হল পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীহরির সাধনা করা, শ্রীহরিকে ভালোবাসা, শ্রীহরিকে জানা। হরিকে জানলে তুমি যেই কর্ম করো না করো দেখবে সেই কর্মটাই খুব সুন্দরভাবে বিকশিত হয়েছে। দর্শক বন্ধু, আজকে এই অবধি, আবার আগামী দিনে আমরা আলোচনা করব এই যে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর সাধনা করা, তাহলে মানুষের ঈশ্বর সাধনা করতে গেলে কীভাবে কী করতে হবে, কেমন করে ঈশ্বর সাধনায় জীব প্রবেশ করবে, ঈশ্বর সাধনার মনোভাব কে তৈরি করে দেবে, দেখতে থাকুন আগামী এপিসোডগুলোতে। নমস্কার, ভালো থাকুন, প্রেম সে বলুন শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ। জেনে রাখুন মানুষের উদ্দেশ্য জীবের উদ্দেশ্য, মানুষের উদ্দেশ্য, মানুষ হওয়ার পেছনে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যর মূলই হলো ঈশ্বরে সাধনা করা, ঈশ্বরকে জানা। প্রেম সে বলুন শ্রী রাধে রাধে।